সবুজ এই বাংলার পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে জানা অজানা অসংখ্য ফুল। এরা পরিচর্যা বা যত্ন ছাড়া আপনা আপনিই বেড়ে ওঠে। এদেরকে বুনো ফুল বলা হয়। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বন রয়েছে, যেসব বনে নানা ধরনের বুনো ফুল জন্মে। বাংলাদেশের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের মাটিতে গড়ে ওঠা শালবনকে ঘিরে দেখা যায় নানা ধরনের গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এসব গাছে ফোটে নানা রঙের বুনো ফুল। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি বনে লতা গুল্ম, ঘাস, ঔষধি গাছ জন্মে। এসব উদ্ভিদে ফোটে রং বেরঙের বুনো ফুল। লজ্জাবতী গাছও পাহাড়ের প্রায় সর্বত্র জন্মে। এর ছোট ছোট গোলাপি ফুল চমৎকার। পাহাড়ের ঝোপঝাড়ে ফোটে আলকুশি, গাঢ় বেগুনি রঙের ফুল। পাহাড়ি বনে কমলা রঙের পরশ বুলাতে ফোটে দাদমর্দন। এটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এছাড়াও পাহাড়ি বনে দাঁতরাঙা, ভাট, জানা অজানা অসংখ্য ফুল ফোটে। এগুলো ছাড়াও পাহাড়ি বুনো ফুলের বিরাট অংশ জুড়ে রয়েছে অর্কিড। রঙের বৈচিত্রতা ও নানা গঠন অর্কিডকে আকর্ষণীয় করে তুলেছে। পাহাড়ের যেসব বুনো ফুল সহজেই নজর কাড়ে, তার মধ্যে পাহাড়ি কাশ অন্যতম। শালবন কিংবা পাহাড়ি বনের চেয়ে আলাদা বৈশিষ্ট্যের বন সুন্দরবন। সুন্দরবনের রঙের ছোঁয়া দিতে ফোটে ভোলা, সুন্দরী ও হারগোজা ইত্যাদি। গোলপাতা সুন্দরবনের খুবই পরিচিত উদ্ভিদ। এই গাছের কন্দ থেকে ফুল ফোটে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বালুকাময় চরে ফোটে সাগরকলমি। এছাড়াও বর্ষার রানী কেয়া ফুল দেখা যায় এই অঞ্চলে। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের জলাভূমিকে কেন্দ্র করে দেখা যায় চাঁদমালা, শাপলা, পদ্ম, ঢোলকলমি। হাওরের কান্দায় দেখা মেলে বুনো গোলাপ, হিজল ও বরুণের। এছাড়া বাংলার পথে প্রান্তরে ফোটে অপরাজিতা, মান্দার, পলাশ, আকন্দ প্রভৃতি বুনো ফুল। ঋতু পরিক্রমায় এই বাংলার সবুজ ক্যানভাসে বিভিন্ন রঙের ছবি আঁকে। নানা প্রজাতির কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে ফুলে ফুলে উড়ে বেড়ায়। এসব বুনো ফুল বাংলার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্ভিদের প্রজাতি বৈচিত্র্য রক্ষায় বনফুলের ভূমিকা অনস্বীকার্য। এছাড়া বিভিন্ন প্রাণী খাদ্য খুঁজে পায় বুনো ফুলে। কিন্তু আমাদের নানাবিধ কর্মকাণ্ডে বনফুলের সংখ্যা কমে যাচ্ছে। এতে উদ্ভিদের প্রজাতি বৈচিত্রতা কমে যাচ্ছে, পাশাপাশি বনফুলের উপর নির্ভরশীল বন্যপ্রাণীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বুনো ফুল সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় যথাযথ উদ্যোগ নিতে হবে, তবেই বাংলার পরিবেশ থাকবে সুস্থ ও নির্মল। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।